নমস্কার, আমি বন্দিতা। ইয়োর প্ল্যাটফর্মের গান ঘরের আড্ডায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার গান এবার ঘরে ঘরে, এটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে একটা চরম সত্যি কথা, কারণ গান ঘর কিন্তু আপনাদের প্রত্যেকের মনে, প্রত্যেকের ঘরে নিজের একটা জায়গা করে নিয়েছে। আর গান ঘর মানেই অনেক অনেক গান, অনেক অনেক গল্প, অনেক অনেক আড্ডা। সেটা আমাদের চেনা শিল্পী হোক, আমাদের খুব প্রিয় শিল্পী হোক, বা এই মুহূর্তে অনেক নতুন শিল্পীর গান আপনারা অলরেডি শুনে ফেলেছেন, তারাও আজকের ডেটে আমাদের কাছে, আমাদের প্রিয়। আজকে আমরা যাকে পেয়েছি এই গানঘরের আড্ডায়, সে আমার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় একটি মেয়ে। ও আমার খুবই মানে স্নেহধন্যা আর খুব ভালো শিল্পী। যারা ওকে শুনেছেন, অনেকেই ওর গান শুনেছেন, তারা তো জানেন ও কেমন গায়। আর যারা শোনেননি, তাদের আজকের এপিসোডটা খুবই একটা ভালো একটা এপিসোড আপনারা উপভোগ করতে চলেছেন। আসুন পরিচয় করে দিই আজকের শিল্পীর সাথে। আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে রয়েছে তৃষা, তৃষা মুখার্জি। তৃষা, স্বাগত তোমায়। কেমন আছো? ভালো আছি দিদি, গান ঘরে স্বাগত। ধন্যবাদ অনেক। আমিও ভালো আছি। চলো শুরু করি আজকের অনুষ্ঠানটা, তারপরে গল্প। আমি আজকে নিজের পছন্দের কিছু গান সাজিয়ে নিয়ে এসেছি। তো প্রথমেই যে গানটি গাইবো সেটি আমার ভীষণ মানে পছন্দের একটি গান, এবং সচরাচর সব জায়গায় অনুষ্ঠানে আমি এই গানটা দিয়েই শুরু করি, এবং আজকেও আমি সেটাই করব। তার ব্যতিক্রম আজকে করতে চাও না? একদমই তাই। তো প্রথম গানটি শ্রদ্ধেয়া নির্মলা মিশ্রের একটি জনপ্রিয় গান, সবারই খুবই পরিচিত একটি গান, ওইটা দিয়ে শুরু করি। আ
খুব সুন্দর তৃষা, ধন্যবাদ দিদি। খুব ভালো, খুব ভালো একটা গান দিয়ে শুরু হলো আজকে আমাদের অনুষ্ঠান, মনটা ভালো হয়ে গেল। একটু এবার কথা বলি তোমার সাথে, আমি কিছুটা জানি, অনেকটাই জানি, তবু তুমি তোমার মতো করে একটু বলো তোমার শেখাটা, মানে জার্নিটা পুরোটা। ছোটো থেকেই শেখা, আচ্ছা, একদম মানে হাতে খড়ি, অনেক ছোট বয়স থেকেই, 5-6 বছর বয়স থেকে আমার মা খুব ভালো গাইতেন, আচ্ছা, তো মায়ের হাত ধরেই শেখা। আচ্ছা, তারপরে আস্তে আস্তে গুরুর সান্নিধ্যে তো আসতেই হয়, ছোট থেকে আমাদের অঞ্চলেরই যে সামনে যে মানে গুরু ছিলেন তার কাছে শিখেছি। তারপরে আমার গুরু বর্ণালী চ্যাটার্জি, কিছুদিন তোমার কাছেও শিখেছি, এবং বর্তমানে আমি শ্রদ্ধেয় গৌতম ঘোষালের ছাত্রী, তার কাছেই শিখছি। তো এইভাবেই চলছে পথ, মাঝখানে অনেকটা টাইম গ্যাপ গেছে, তো যাই হোক সেগুলো সব কিছু ওভারকাম করে চলছে জার্নি। চলুক, এভাবেই চলুক। এখন কি শুনব? এর পরের গানটি, এটাও খুব জনপ্রিয় একটি গান, পাগল হাওয়া। আরে বাবা, সলিল চৌধুরীর কম্পোজিশন। আমরা কি কোনটা শুনবো, বাংলাটা? না, বাংলা বাংলা, শুধু বাংলাটা। আচ্ছা, একদম একদম, তো সেটাই শোনাই। চলো চলো। পাগল হাওয়া, কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজার রঙের মেলা, সুরভি লুটের খেলা, তারে নাহি পেলে। পাগল হাওয়া, হাজারো রঙের মেলা, সুরভি লুটের খেলায়।
চমৎকার, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সলিল চৌধুরীর একটা অনবদ্য ক্রিয়েশন, এটা আমাদের সবারই খুব 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 প্রিয় গান এটা, মানে এগুলো এক একটা কালজয়ী। একদমই তাই, একদমই তাই। আমি গাইতে এত ভালো লাগে যে মানে কিছু বলারই নেই। ঠিক ঠিক ঠিক, গানটা গাইতে খুব মজা লাগে, খুব মজা লাগে, ঠিক বলেছ। এটা এই মজা লাগাটাকে আমি একটু ধরে একটা কথা বলি, যে শেখার জায়গাটা যেভাবে তুমি শিখেছো, হ্যাঁ, তো সেটা তো বুঝতে পারলাম বর্ণালী দিয়ে, আমি গৌতম দা, তো শেখার জায়গাটা কিভাবে, আমি কী কী শিখছো, কীভাবে শিখেছো আমি জানি। তো এই যে আমি মজা পাবো কোন গানটা গে, এই যে সাবজেক্টটা বাছলে যে আমি আধুনিক গান গাইবো, তো সেইটা কিভাবে আর কি, রুচিটা এইদিকে কী করে আসলো? মানে অ্যাকচুয়ালি গাইতে ভালো লাগে, মজা মজা, ওইটাই হচ্ছে আসল ফ্যাক্ট, যে মজা লাগে, মানে এই গানগুলো আমার ভীষণ মজা লাগে গাইতে। ঠিক কথা, তো সেইটাই, ওইভাবেই আধুনিক গানটা। ঠিক কথা। আর গান বাজনাটা এমন একটা জিনিস, এটা না বোঝা করে হয় না, মজা করেই হয়, তাই একদম তাই। একটা কথা তুমি মাঝে বললে যে অনেকটা বছর গ্যাপ পড়েছে মাঝখানে, তো এই গ্যাপটা কেন পড়েছিল আমি জানতে চাইবো না, কিন্তু এই গ্যাপটাকে তুমি বলে আবার আমি পরে আবার ওভারকাম করলাম, তো এই যে পরে আরেকটা রিস্টার্ট করলে সেটা কি খুব শক্ত ছিল? ফ্যামিলির ক্ষেত্রে কতটা বাড়ির লোকেরা সাপোর্টিভ ছিলেন, বা কতটা আর কি ইজি ছিল বা শক্ত ছিল? যখন শুরু করেছি, বন্ধ হয়েছে সেটা তো একটা আলাদা গল্প, কিন্তু শুরু যখন করেছি তখন পুরোটাই সাপোর্ট, মানে ফ্যামিলি সাপোর্ট ছাড়া এটা ইম্পসিবল জাস্ট। ঠিক ঠিক, আমার হাজবেন্ডের সব সাপোর্ট সবচেয়ে বেশি। ঠিক, তো পুরোটাই ভালো, কেউ জানে না এটা, একদমই তাই। তো বিশ্বজিতের সাপোর্ট ছাড়া তো একদমই সম্ভব ছিল না, এবং তার সাপোর্টেই আবার নতুন করে জার্নি এই চলছে। আর এই যে ম্যানেজ করে প্র্যাকটিস করা, এগুলো সব এখন একদম একদম এখন পুরোটা একদম পুরো সিস্টেমেটিক। ঠিক কথা, মানে সংসার করে যখন থেকে আবার নতুন করে শুরু করেছি তখন থেকে পুরোটা গুছিয়েই শুরু করেছি। ভেরি গুড, এটা কিন্তু সবারই কাছে খুব একটা ইন্সপিরেশনের স্টোরি আমি মনে করি। যারা অনেকে বলেন বা ভাবেন যে গানটা করতাম একসময়, গ্যাপ হয়ে গেল আর কি হবে, এটা কিন্তু নয়, আবারও শুরু করুন। আর সব থেকে বড়ো যেটা, ইয়োর প্ল্যাটফর্ম আপনাদের জন্য আছে, এখানে আসুন, আমাদের সাথে গান বাজনা করুন, আমাদের ফোন করুন, আমাদের টিম নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করবে। যাব পরের গানে তৃষা। আচ্ছা, পরের গানটি লতাজির গাওয়া, কি গান, মঞ্জিল মুভি থেকে। আরে আশা করছি আর কিছু বের থেকে বেশি বলতে হবে না, প্লিজ বলো না, এরকম আমি বহুবার বলেছি, আজকে আবারও বলছি, ও কিন্তু হিন্ট দিয়ে দিয়েছে, গানটা কি হবে আপনারা একটু লিখুন, চটপট করে গেস করুন না, হ্যাঁ গেস করুন, আমি একটু, হ্যাঁ তুমি শুরু করো। ভিগা থা যায়
প্রিয় একটা গান তুমি শোনালে তৃষা, খুব প্রিয় গান এটা। আমরা কিশোর কুমার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ লতাজি দুটো ভার্সনই আমরা শুনেছি, আর গানটা একরকম, সুর একরকম, কিন্তু ট্রিটমেন্টটা একদম আলাদা, একদম একদম আলাদা, বিশেষ করে দুটো গানের লয় একদম আলাদা, একদমই আলাদা। আমরা পরের গানে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটু আমার মনে হয় আমার এটা কর্তব্য যে মিউজিশিয়ানস দাদাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, তৃষার গানকে আরও 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 ভালোভাবে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের ঘাড়ে রয়েছে। গিটারে পার্থদা, অক্টোপ্যাডে তাপসদা, তবলায় সুমনদা, আর কিবোর্ডে অরূপ। যাব পরের গানে, তার আগে একটু জিজ্ঞাসা করি যে ইন বিটুইন এই কয়েক বছরের গ্যাপের পর যখন আবার রিস্টার্ট করলে, তখন নতুন কিছু প্রজেক্ট কিছু করেছো? হ্যাঁ, অনেকগুলোই প্রজেক্ট করেছি, আমার নিজস্ব অরিজিনাল কিছু বার করেছি, নিজের গান, এবং সম্প্রতি গত বছর আচ্ছা রূপঙ্কর দাস সাথে একটি ডুয়েট গান আমি করেছি, সেই গানটিও মানে মানুষের সবারই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তো এই বছর এখনো পর্যন্ত সেরকম কিছু করা হয়নি, তো মানে চিন্তাভাবনা আছে যে পূজোর মধ্যে কিছু একটা প্রজেক্ট। তুমি জানো না কিন্তু এটা সারপ্রাইজ, আমি জানি আসছে একটা ওর গান, কিন্তু আগামী দিনে পূজোর মধ্যে আসবে সেটা ও জানে না, এটা সারপ্রাইজ, আমি কিন্তু জানি, খবরটা আমার কানে আছে। যাব পরের গানে, একদম চলো। পরের গানটিও রোজা মুভি থেকে, দিল হে ছোটা সা, গাও। ছোটা সা ছোটি সি আশা,
খুব সুন্দর, খুব ভালো, এত সুন্দরভাবে বুদ্ধি করে তুমি তোমার অনুষ্ঠানটাকে সাজিয়েছ। আর মানে ওই যে বললে যে তুমি মজা পাও যে গানগুলো, সেইগুলো থেকে তুমি তোমার অনুষ্ঠানটাকে ওইভাবে তোমার গানের ডালিটা সাজিয়েছ। আই এম শিওর যে আপনারাও খুব এনজয় করছেন, আপনাদেরও খুব মজা লাগছে। কেমন লাগছে অনুষ্ঠান যেভাবে জানাচ্ছেন, এতদিন জানিয়ে এসেছেন, জানান, কারণ আপনাদের ইচ অ্যান্ড এভরি কমেন্ট, ইচ অ্যান্ড এভরি মতামত আমাদের কাছে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। যাব পরবর্তী গানে, তৃষা। আচ্ছা, পরের গানটি যেটি গাইব সেটা, গানটির বিশেষত্ব হচ্ছে যে আমার গুরু শ্রদ্ধেয় গৌতম ঘোষালের সুর করা, এবং গানটি গেয়েছেন শ্রদ্ধা শুভমিতা ব্যানার্জি। আচ্ছা, তো পরের গানটা তাহলে ওইটাই, নাম আর বলছি না। বলো বলো, চলো। দরজা ভেঙে তখন আমি
খুব সুন্দর তৃষা, খুব সুন্দর। শুভমিতাদির গাওয়া আর গৌতম দাস সুরে একটা জনপ্রিয় বাংলা গান আমরা শুনলাম। এই গানের কথা কি টেনে বলবো, কে মনের ঘরে, গান ঘর কিন্তু এই মুহূর্তে আপনাদের সকলের মনের ঘরে রয়েছে এবং একটা পাকাপাকি জায়গা সেখানে করে নিয়েছে, সে ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত। কথা প্রসঙ্গে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা তো অনেকেই ফোন করছেন যারা এখানে গাইতে চাইছেন এসে, আর অ্যাজ ওয়েল অ্যাজ যারা এখানে সামনে এসে আমাদের এপিসোড কীভাবে শ্যুট করছি আমরা সেটা দেখতে চাইছেন। তো আপনারা যারা ফোন করছেন, যারা আসতে চাইছেন, তাদের চেয়েও বেশি কিন্তু আমরা উতলা হয়ে রয়েছি যে কখন আপনাদের সাথে দেখা হবে, একটু কিন্তু ধৈর্য ধরতে হবে। অনুষ্ঠানের আমরা একদম শেষের দিকে, এই মুহূর্তে কী শুনব? এই মুহূর্তে শ্রদ্ধা আরতি মুখোপাধ্যায়ের একটি বিশেষ মানে কালজয়ী গান এই মোম যোজনায় গাও। সুন্দর গাইলে তৃষা, খুব ভালো গাইলে। আর এই গানগুলো মানে
কখনো না পুরনো হওয়া, একদমই তাই, আর সব সময় ভালো লাগার গান, সবসময়তে হ্যাঁ। আর এই গানগুলো ছোটবেলা থেকে আমরা শুনে শুনে গেয়ে গেয়ে অভ্যেস করে করে গান গাওয়া অভ্যেস করেছি, গান গাইতে শিখেছি, ঠিক কথা না? তো আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষে আমরা আর দুটো গান শুনবো তোমার কাছে, এই মুহূর্তে কি শুনবো? এই মুহূর্তে, আচ্ছা এই মুহূর্তে জিন্দেগি কেসি পে, কেসি পে। ভালো ভালো গান শুনলাম, খুব মজা করে করে গাইলে যে গানগুলো সেগুলো তুমি বেছে বেছে নিয়ে এসেছো, সত্যি খুব ভালো হলো আজকের এপিসোড। শেষ করব, তোমার কি গান আছে সেটা পরে শুনছি, তার আগে তোমায় অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ। তুমি আগামী দিনে আরো ভালো গান গাও, আরো মজা করে গাও, সঙ্গীতময় হোক তোমার জীবন। থ্যাংক ইউ, আবারও দেখা হবে, একদম নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে সেই। শিওর, এই মুহূর্তে কি গাইবো? আচ্ছা শেষ গান, ইয়ে শাম মস্তানি, আরে বাহ, কিশোর কুমার জি। মুঝে ডোর কোই খিঁচে তেরি ওর লিয়ে
পেশা।